দর্শক বন্ধু জয় জগন্নাথ শাইশ্রদ্ধা অ্যাস্ট্রো লিজের মতন অধ্যায় এবং জ্যোতির্বিদ পণ্ডিত অজিত কুমার দাস বলুন না স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধু আজির কার্যক্রমে আমি আলোচনা করিবা এক সুন্দর বিষয়বস্তু। বিষয়বস্তুর নাম হচ্ছে কোন দর্শক বন্ধু না এই তিনটি কারণ অশুভ হচ্ছে মঙ্গল গ্রহ জানন্তু এর নটি কারণ লাল কিতাব অনুসারে। দর্শক বন্ধু আসুন কার্যক্রম আরম্ভ করিবা। হ্যাঁ দর্শক বন্ধু কার্যক্রম আরম্ভ করা পূর্ব যে আমার ভিডিও দেখুম লাইক টিয়ে করবে এবং অন্য মানক নলেজ আমার ভিডিও সেয়ার করবে। যদি আপনার এপর্যন্ত আমার চ্যানেল সবসক্রাইব করে না তাহলে সবসক্রাইব করে আমার সাইট্রে আসুক বেল আইকন কু চ্যানেল সাইট্রে আসুক বেল আইকন কু দবাই দেবে কারণ এইভাবে জ্যোতিষ ভিত্তিক বাস্তব ভিত্তিক কার্যক্রম আমরা যেত আমার চ্যানেলে অপলোড করব সর্বপ্রথমে আপনার দেখিপারে। দর্শক বন্ধু আসন্তু এবে কার্যক্রম আরম্ভ করিবা। দর্শক বন্ধু জাতকরে মঙ্গল গ্রহঙ্কর ভূমিকা মহত্বপূর্ণ হইথায়। এই গ্রহঙ্ক হেতু মঙ্গল দোষ লাগিথায় ও জীবনরে কষ্ট ভোগ হুয়ে কেতেক ক্ষেত্রে মধ্যে মঙ্গলময় হইথায়। সেথিপাই বা জানিবা জরুরি কি কেউ কারণরু মঙ্গল গ্রহ অশুভ হুয়ন্তি ও এহার কারণ কোন। দর্শক বন্ধু আমি আসন্তু জানিবা প্রথমে মঙ্গল গ্রহ অশুভ হবার কারণ কোন। এক নম্বর কথা হেউচি দর্শক বন্ধু কোন না যদি আপনার মাছ মাংস অন্ডা খাউচন্তি যদি তেবে মঙ্গল গ্রহ অশুভ হয়ে যাতে। দ্বিতীয় দর্শক বন্ধু আর গোটিয়ে কথা রয়েছে কোণ সেই এক নম্বর কথা ভিতরে না কুহযায় কি যে লোক মানে যে প্রকার মাছ মাংস খাতে সেই ব্যক্তির চরিত্র ও প্রকৃতি সেই প্রকার বিকাশ হুয়ে। যে পিলা মানে পশুর ক্ষীর খাতে সেমানকর সেইভাবে পশু ভাই ব্যবহার করতে। মাছ মাংস খাইলে ব্যক্তির শরীর ও মস্তিষ্কর প্রকৃতি বদলি যায় তার ভাবনা শক্তি মধ্য বদলি যায় যাহাফলরে ভবিষ্যতরে মধ্য বদলি যায়। দর্শক বন্ধু দ্বিতীয় নম্বর কথাটি হচ্ছে কোণ না যদি আপন নিজের ভাই বা রক্ত সম্পর্কীয় সহ ঝগড়া করুম তাহলে মধ্যমঙ্গল গ্রহ অশুভ হয়ে থাকে। দর্শক বন্ধু তৃতীয় নম্বর কথা কৌচি যদি সর্বদা আপনার ক্রোধিত হচ্ছেন বা চিড়িচিড়া স্বভাব হয়ে থাকে তবে মধ্যমঙ্গল গ্রহ অশুভ হয়ে থাকে। দর্শক বন্ধু মঙ্গল গ্রহ কেউ কারণ অশুভ হয়ে থাকে প্রথম আর গোটিয়ে কথা কেদি দর্শক বন্ধু কোণ না এক নম্বর কথা হচ্ছে যদি আপনার শরীরের রক্ত খারাপ থাকে বা রক্ত কম থাকে তবে মধ্যমঙ্গল গ্রহ অশুভ হুয়ে। অনেক প্রকার সমস্যা মধ্য সৃষ্টি হুয়ে। দর্শক বন্ধু দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কোণ না জাতকরে মঙ্গল গ্রহ অশুভ বা শুভরে রহিথান্তি তেবে জাতক ব্যক্তিকে শুভ ফল মিলিথা যেপরিকি রাজনেতা পুলিশ অফিসর ইঞ্জিনিয়র ম্যানেজর হুয়ন্তি। কিন্তু যদি জাতকরে মঙ্গল গ্রহ অশুভরে রহিথান্তি তেবে জাতক ব্যক্তির অপরাধী ও প্রভৃতির বিকাশ হইথায়। দর্শক বন্ধু সেই ব্যক্তি গুন্ডা চোর ডাকু হুয়ে সব সময় ক্রোধিত হুয়ে অযথার রাগে ভয়াবিত মধ্য হুয়ে ও জেল দণ্ড মধ্য ভোগ করে। দর্শক বন্ধু তিন নম্বর কথা হচ্ছে কোণ না মঙ্গল মঙ্গল অশুভ হলে জীবনের পরাক্রম বা কার্যের বাধা ও শান্তি মিলে না। দর্শক বন্ধু জাতক সবুলে আশঙ্কিত বা আতঙ্কিত ভয়াবিত ও চিন্তিত রহিথায়। কিন্তু মঙ্গল গ্রহ ধৈর্য ও যুদ্ধর প্রতীক অটন্তি বা অটে। গোটে কথা দর্শক বন্ধু যদি ব্যক্তি ডরুথায় বা ডরুয়া হুয়ে তেবে মঙ্গল গ্রহ আপনার জানিবে অশুভ হুয়ে বা অশুভ অছন্তি। চতুর্থ নম্বর কথা কোণ দর্শক বন্ধু না যদি ঘরর পশ্চিম দিগ দূষিত হয়ে থাকে নিজ গৃহর পশ্চিম দিগ
যদি দূষিত হইতায় অর্থাৎ অড়িয়া আবর্জনা কৌশি জিনিস নিজের গৃহর পশ্চিম দিগরে থাকে তেবে মঙ্গল গ্রহ অশুভ হুঁতি বা মঙ্গল গ্রহ অশুভ হয়ে থাকে। দর্শক বন্ধু পঞ্চম নম্বর কথাটি হচ্ছে কোণ না জাতকরে যদি চতুর্থ অষ্টম ভাবে মঙ্গল রই থাকে তেবে অশুভ কুযায়। যেকোনসি ভাবে মঙ্গল একুটিয়া রই থাকে তেবে পঞ্চি যোগ কুহতি আমার পিঞ্জরারে রহিতিবা বাঘ ভলি সমান হুয়ে। কিন্তু দর্শক বন্ধু ছ নম্বর কথার আমি কহিবু কোণ না রবি শনি একরত রহিলে মঙ্গল সহিত কেতু রহিলে মঙ্গল সহিত বুধ রহিলে মঙ্গল অশুভ হুয়ে। রবি ও বুধ একরত হেলে মধ্য মঙ্গল অশুভ হুয়ে। দর্শক বন্ধু সাত নম্বর কথা হচ্ছে দর্শক বন্ধু কোণ না ধর্মক খাতিরি নকরিবা ভাই বা মিত্রক সহিত শত্রুতা রাখিবা অযথারে রাগিবা হেতু মঙ্গল গ্রহ অশুভ হুয়ে। সবুবেলে ঝগড়া করি থাকে অধিক অশুভ হলে জাতকরে বড় ভাই ন রহিবা সম্ভাবনা অধিক রই থাকে ভাইক সহিত শত্রুতা লাগি রই থাকে। দর্শক বন্ধু এবে আসন্তু জানিবা অষ্টম নম্বর কথাটি কোণ অছি। অষ্টম নম্বর কথা হচ্ছে দর্শক বন্ধু কোণ না জাতকরে সন্তান জন্ম হেবারে বাধা মধ্য হুয়ে জন্ম হেলে মধ্য মরিবি যায়। দর্শক বন্ধু ন নম্বর কথাটি হচ্ছে কোণ না মঙ্গল গ্রহক হেতু রক্ত সম্বন্ধিত রোগ হুয়ে শরীরে রক্ত কমি যায় উচ্চ রক্তচাপ বাতা রোগ যোগ কুহতি আমার দেখি আপনার বাত কিছু লোক মারে সেই বাত রোগ কথা আমি কুচে বাত রোগ গণ্ঠি রোগ ব্রণ ও বক্ষ হুয়ে। দর্শক বন্ধু আঘাত লাগে বারম্বার জ্বর হওয়া শরীরের কম্পন হওয়া শারীরিক শক্তি কমি যা আঁঠু গণ্ঠি যন্ত্রণা শরীরে নালি তিলচিহ্ন হওয়া যোগে মঙ্গল গ্রহ অশুভ হয়ে থাকে। দর্শক বন্ধু এ তো মঙ্গল গ্রহ কেউ কারণ অশুভ হয়ে থাকে আমি সম্পূর্ণ প্রকারে আলোচনা কলে। আগামী অধ্যায়ের আমি নূয় নূয় বিষয়বস্তু আপনার পাখে আনি পৌঁছাইব। আজপাই এতিকি পুড়ি নূতন কার্যক্রমে মু আপনার সহিত ভেট হবি সেটি পর্যন্ত মতো বিদায় দিও। মু রহুছি দর্শক বন্ধু জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ।